ইনসুলিন একটি জীবন রক্ষাকারী হরমোন। বিভিন্ন ধরনের ইনসুলিন আছে। অতি দ্রুত কার্যকর ইনসুলিন, যা খাবার 5 মিনিট আগে নেওয়া যায়। দ্রুত কার্যকর ইনসুলিন, যা খাবার 30 মিনিট আগে নিতে হবে। মধ্যম কার্যকর ইনসুলিন, যা দিনে 2 বার নিতে হয়। এবং লম্বা সময় কার্যকর ইনসুলিন, যা দিনে 1 বেলা নিলেই হয়। সাধারণত এটি রাতে ঘুমানোর আগে দেয়া হয়ে থাকে। ইনসুলিন দেওয়ার নিয়ম। ইনসুলিন সাধারণত চামড়ার নিচে দেওয়া হয়। এই 2 আঙ্গুল দিয়ে চামড়াটা টেনে ধরে 45 থেকে 90 ডিগ্রি কোণে সুই প্রবেশ করাতে হবে। সেই পুরোটা ঢোকাতে হবে যেসব জায়গায় ইনসুলিন দেওয়া যায়। পেটের চামড়া ইনসুলিন দেওয়ার জন্য সবচেয়ে ভালো জায়গা। নাভি বাদ দিয়ে এবং নাভির উপরে নিচে 2 আঙ্গুল বাদ দিয়ে পুরো পেটে এক এক দিন এক এক জায়গায় ইনসুলিন দেওয়া যায়। পুরুর পায়ের পাশে, বাহুর পায়ের পাশে ইনসুলিন সংরক্ষণ। ইনসুলিন কখনো ডিপ ফ্রিজে রাখা যাবে না, নর্মাল ফ্রিজে রাখা ভালো। সরাসরি সূর্যালোক বা অত্যধিক তাপমাত্রায় ইনসুলিন রাখলে নষ্ট হয়ে যাবে। মেয়াদ উত্তীর্ণ হওয়া পর্যন্ত অব্যবহৃত ইনসুলিন নর্মাল ফ্রিজে রাখা ভালো। ব্যবহৃত ইনসুলিন কক্ষ তাপমাত্রায় রাখা যাবে, যা অত্যধিক গরম নয়। কিন্তু ইনসুলিনের নিচে দানা দানা পড়ে গেলে ব্যবহার করা উচিত না। ইনসুলিন দিয়ে ভ্রান্ত ধারণা, একবার ইনসুলিন নিলে সারা জীবন দিতে হয়, এটি ঠিক নয়। কিছু এমার্জেন্সি ক্ষেত্রে, যেমন অপারেশনের আগে, গর্ভাবস্থায়, ডায়াবেটিস খুব বেড়ে গেলে ইনসুলিন শুরু করে প্রয়োজনে তা আবার বন্ধ করে ওষুধে ফিরে আসা যায়। কখন ক্ষতিকর? ইনসুলিন নিয়ে খাবার না খেলে বা অনেকক্ষণ না খেয়ে থাকলে ব্লাড সুগার কমে গিয়ে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। এটি প্রতিরোধ করার জন্য ইনসুলিন নিয়ে 1/2 ঘন্টার মধ্যে অবশ্যই খেতে হবে এবং অনেকক্ষণ না খেয়ে থাকা যাবে না। পরামর্শ দিয়েছেন ডাক্তার মোহাম্মদ মাজহারুল হক তানিম, ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ, ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।